নমস্কার, বেঙ্গলি মেডিকেটেড টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে আসলাম। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেকটাই উপকারিতা পাবেন। চলুন আলোচনা শুরু করা যাক। তো এই হচ্ছে ডাইহোপ সিরাপ বাচ্চাদের, তো এটি সম্বন্ধে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আমরা এই সিরাপটির সঙ্গে একটু পরিচিত করে নেব। প্রথমে দেখে নেব এটির কম্পোজিশন কী আছে। এটি কম্পোজিশন আছে ও ফ্লক্সাসিন অ্যান্ড মেট্রোনিড্রাজল সাসপেনশন। ও ফ্লক্সাসিন 50 মিলিগ্রাম, মেট্রোনিড্রাজল 100 মিলিগ্রাম। এটি 60 ML প্যাকেজিং। তো এই 60 ML দাম রয়েছে 55.25 টাকা। এটা আপনারা সব ফার্মেসিতে খুচরো পেয়ে যাবেন, যদি ডিসকাউন্টে পেয়ে যান তাহলে অনেকটাই কমেই পেয়ে যাবেন। এটি ম্যানুফ্যাকচার করেছেন জুভেন্তাস হেলথ কেয়ার লিমিটেড। তো এটির কাজ কী আছে বা এটি বেনিফিট কী আছে এবার জেনে নেব। তো এটি একটি অ্যান্টিবায়োটিক সিরাপ। অ্যান্টিবায়োটিকের কাজ হলো ব্যাকটেরিয়ালগুলিকে ধ্বংস করা। তো এটি বাচ্চাদের পেটের মধ্যে যদি কোনো ইনফেকশান বা ব্যাকটেরিয়াল কোনো সংক্রমণ আক্রমণ করে সেক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে এই সিরাপটি। যেমন ধরুন নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, যক্ষা, তো ডায়রিয়া, আমাশয়, এই পেটের ভিতরে ইনফেকশান বা হলে কিন্তু তখন কিন্তু ডায়রিয়া বা বাচ্চাদের আমাশয় হয়ে থাকে, সেক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে থাকে। দেখতেই পাচ্ছেন সিরাপটি, এই উপরে ঢাকনাটি করে সিরাপটি বাচ্চাদের খাওয়াতে হবে। তো খাওয়ানোর আগে অবশ্যই খাওয়ার নিয়মটা ডাক্তারের কাছে জেনে নিয়ে তারপরে খাওয়াবে। এরপর সাইড ইফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া, এটি কন্টিনিউ খাওয়ানোর পর হয়তো বমি বমি ভাব বা বমি হচ্ছে বা মাথা ব্যথা বা মাথা ঘোরা, এই সমস্ত কমন সাইড ইফেক্ট বাচ্চাদের হতে পারে। তো অবশ্যই সাইড ইফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া বাচ্চাদের হলে অবশ্যই ওটির মেডিসিনটি খাওয়া বন্ধ রেখে তৎক্ষণাৎ ভালো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন। এটি 3-4 বছরের বাচ্চাদের এই সিরাপটি খাওয়ানো যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।